बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम शाशक जिला कलेज कर्तृक आयोजित अनलाइन क्लासे आबारो तोमादेरके स्वागतम ओ अभिनंदन। प्रिय शिक्षार्थी, आज के आमी तोमादेरके फिनान्स बैंकिंग ओ बीमा प्रथम पत्रेर तृतीय अध्याय अर्थात अर्थेर समय मूल्य एई अध्याय निये तोमादेर साथे आमी आलोचना करब। फार्स्ट अफ अल जे विषयटा निये आलोचना करब सेटा ख्याल करि, अर्थेर समय मूल्य। সময়মূল্য অধ্যায়ের টপিক হলো ভবিষ্যৎ। ভবিষ্যৎ মূল্য কাকে বলে এটা আগে আমরা জেনে আসি। বলছে যে বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময়ের জন্য কোথাও বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পর যে অর্থ পাওয়া যাবে তাকে ভবিষ্যৎ মূল্য বলে। আচ্ছা, এখানে সংজ্ঞায় বলছে কি নির্দিষ্ট পরিমাণ অর্থ, অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ হতে হবে, নির্দিষ্ট হার থাকতে হবে এবং নির্দিষ্ট সময়ের জন্য কোথাও বিনিয়োগ করলে একটা নির্দিষ্ট সময়ের পর যে অর্থ পাওয়া যাবে তাকে ভবিষ্যৎ মূল্য বলে। তাহলে আমরা খেয়াল করতেছি কি যে বর্তমানে যে অর্থটা নির্দিষ্ট বর্তমানে একটা নির্দিষ্ট কোনো পরিমাণ অর্থ নির্দিষ্ট হয় নির্দিষ্ট সময়ের জন্য কোথাও বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পর যে অর্থটা পাচ্ছে সেটা হলো ভবিষ্যৎ মূল্য। এখন আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় প্রক্রিয়াটা শিখব, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় প্রক্রিয়া। ফার্স্ট অফ অল এখানে বলছে কি বর্তমানে 1000 টাকা 10% সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য কত হবে। এখন আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম যে কোনো অঙ্ক আসলে ফার্স্ট অফ অল 4টা কোশ্চেন করবো। 4টা কোশ্চেন কি আমার কি নির্ণয় করতে বলছে, বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে ভবিষ্যৎ মূল্য। তারপর দেখতে হবে এটা এককালীন না কিস্তি, দেখো এটা এককালীনের টাকা। দেন অঙ্কে এম আসবে কি না, দেখো এম আসবে না। আর অঙ্কে বছরের শুরু শেষ কিছু বলা নেই, অর্থাৎ শেষ দূরে করতে হবে। তাহলে আমরা যেহেতু ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে ভবিষ্যৎ মূল্য সূত্র লিখলাম, এফ বি ইকুয়াল টু পিভি ফার্স্ট ব্র্যাকেট ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে মান বসালাম, বর্তমানে 1000 টাকা বিনিয়োগ করতেছে, পিভি মান 1000 অন আর এর মান হলো 10%, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে 0.10। আর এন এর মান হলো 3 বছর, অর্থাৎ ক্যালকুলেশন করলে আসছে কি 1331 টাকা। দেন আরেকটা গাণিতিক সমস্যায় যাই, বর্তমানে 1000 টাকা এবং 1 বছর পর 1000 টাকা বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য কত হবে। এখানে খেয়াল করি, এখানে বলছে যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে, চারটা কোশ্চেনই করি, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে। দেন অঙ্কে এককালীনের টাকা দেওয়া আছে, এম আসবে না এবং বছরের সুশেষ কিছু বলে না, অর্থাৎ শেষ ধরে করতে হবে। এখন আমাদের একটা কথা বলছে যে বর্তমানে 1000 টাকা এবং 1 বছর পর 1000 টাকা, দুইটা হলো দুইটা সময় বিনিয়োগ করছে। তো এখানে যদি আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয় তাহলে সূত্রটা লিখতে হবে দুইবার। এই জন্য আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্র লিখছি কী করে, এফ বি ইকুয়াল টু পিভি ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন প্লাস পিভি টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন টু। এখন পিভি ওয়ান এন ওয়ান পিভি টু এন টু কেন লিখলাম, যেহেতু আমরা টাকাটা দুইবার বিনিয়োগ করছি, এখন একটা 1 বছর পরে একটা, এই জন্য আইডেন্টিফাই করার জন্য পিভি ওয়ান লিখছি, আর প্রথমটা যখন বিনিয়োগ করছি সেজন্য এন ওয়ান, আর পরেরটা হলো পিভি টু এন টু। অর্থাৎ আমরা মান বসাই পিভি ওয়ান 1000 টাকা ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান জিরো টু দি পাওয়ার ফাইভ। এখন কেন ফাইভ লিখলাম, যে বর্তমানে 1000 টাকা বিনিয়োগ করতেছে, আর তারপর লিখছি 1 বছর পর, অর্থাৎ পরও বিনিয়োগ করছে 1000 টাকা ওয়ান প্লাস আর এর মান 0.10। এখন এন ইউর মান 4 কেন লিখলাম, অর্থাৎ আমরা টাকা বিনিয়োগ করছি 1 বছর পর, এই জন্য এন ইউর মান 1 বছর কম হয়ে গেছে 4। লাস্ট ক্যালকুলেশন করলে আসতে পারো 3075 টাকা। দেন আরেকটা গাণিতিক সমাধানে যাই আমরা, জনাব সেলিম একজন ব্যবসায়ী, তিনি যদি জমি ক্রয় করে তাহলে জমি ক্রয় করে 1 লক্ষ টাকা দিয়ে তাহলে 5 বছর পর তার মূল্য হবে 3 লক্ষ টাকা, এবং যদি সোনালী ব্যাংকে 5 বছরের জন্য জমা করেন তাহলে 15% সুদ প্রদান করবে, তাহলে তার জন্য কোনটি লাভজনক হবে ভবিষ্যৎ মূল্য বিবেচনা করে। এখন আমাদেরকে বলে দিছে যে জনাব সেলিম একজন ব্যবসায়ী, জমি ক্রয় করলে 1 লক্ষ টাকা দিয়ে যদি বর্তমান জমি ক্রয় করে তাহলে 5 বছর পর মূল্য হবে 3 লক্ষ টাকা, আর সোনালী ব্যাংকে যদি 5 বছরের জন্য জমা করে তাহলে 15% সুদ প্রদান করবে, তাহলে আমার কোনটা লাভজনক হবে ভবিষ্যৎ মূল্য বিবেচনা করে। যেহেতু ভবিষ্যৎ মূল্য বিবেচনা করতে বলছে তাহলে আমাদেরকে আগে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে আসতে হবে। তাহলে জমির ভবিষ্যৎ মূল্যটা আমাদের বলেই দিছে যে এখন যদি 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করি 5 বছর পর পাবো 3 লক্ষ টাকা, তাহলে দেখতেছি কি জমির ভবিষ্যৎ মূল্য 3 লক্ষ টাকা। আর দেন ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য, ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য যদি নির্ণয় করতে হয়
আমি একটা সিঙ্গেল অ্যামাউন্ট বিনিয়োগ করতেছি একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং একটা নির্দিষ্ট হারে, যেহেতু আমাদের এককালীন টাকা দিচ্ছি, এককালীনের সূত্র দিচ্ছি FB = PV1+R^n, 1,00,000 টাকা বিনিয়োগ করছি অন প্লাস 0.15, কেন 0.15, যে আমরা 15% সুদে জমা করছি, 15% সুদ হারে জমা করছিলাম, তাহলে 0.15 to the power 5, ক্যালকুলেশন করলে আসছে 201,135 টাকা। তাহলে আমরা মন্তব্যে দিকে খেয়াল করি, জনাব সেলিমের জমি ক্রয় করা লাভজনক হবে কারণ জমির ভবিষ্যৎ মূল্য বেশি। দেখো এইখানে হলো জমির ভবিষ্যৎ মূল্য হলো 3,00,000 টাকা আর ব্যাংকে জমা কৃত অর্থের ভবিষ্যৎ মূল্য 201,135 টাকা। তাহলে অবশ্যই জনাব সেলিম জমি ক্রয় করবে কারণ জমি ক্রয় করলে সে হলো 3,00,000 টাকা পাচ্ছে আর ব্যাংকে জমা কৃত ব্যাংকে জমা করলে 201,135 টাকা পাচ্ছে, অর্থাৎ জমি ক্রয় করাটা তার জন্য লাভজনক হবে। দেন লাস্ট আরেকটা গাণিতিক সমস্যা যায়, বলছে জনাব সাকিব 1,00,000 টাকা 10% সুদে প্রথম 7 বছর এবং পরবর্তী 3 বছর 12% সুদে বিনিয়োগ করলে, 12% সুদে বিনিয়োগ করলে তাহলে 10 বছর পর মূল্য কত? এখন আমরা প্রথম 7 বছর একটা রেটে বিনিয়োগ করছি, পরের 3 বছর একটা রেটে বিনিয়োগ করছি, তাহলে ফার্স্ট অফ অল আমাকে একটা সিঙ্গেল অ্যামাউন্ট বিনিয়োগ করতেছি এককালীন, তাহলে আমি প্রথম 7 বছরের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে FB = PV1+R^n। আমি বিনিয়োগ করছি 1,00,000 টাকা সিঙ্গেল অ্যামাউন্ট, এই জন্য এককালীনের সূত্র লিখছি PV-র মান 1,00,000 টাকা। দেন আরের মান 10%, কারণ প্রথম 7 বছরের জন্য বিনিয়োগ করছিলাম 10% হারে, তাহলে 0.10 পাওয়ার 7, ক্যালকুলেশন করে আসছে 1,94,871। এখন আমাকে বলছে 10 বছর পরের মূল্য বের করতে, আমি বের করছি 7 বছর পরের মূল্য, তাহলে আমরা পরে লিখলাম কি 10 বছর পরে ভবিষ্যৎ মূল্য। এখন FB = PV1+R^n, এটাও কি আমার সিঙ্গেল অ্যামাউন্ট 7 বছর পরে, এই সিঙ্গেল অ্যামাউন্টটা আবার বিনিয়োগ করতেছি কত পার্সেন্ট হারে? 12% হারে। কত বছরের জন্য? পরবর্তী 3 বছরের জন্য। তাহলে আমরা পিভির মান লিখছি কোনটা, 1,94,871 অন প্লাস পয়েন্ট, আর এর মান হলো 0.12, কারণ পরবর্তী 3 বছরের জন্য 12% বিনিয়োগ করছে, এন এর মান 3, ক্যালকুলেশন করলে আসছে 273,780। দেখো এখানে একটা সমস্যা তোমাদের হতে পারে, যেটা হলো আমি যেহেতু প্রথমে 1,00,000 টাকা বিনিয়োগ করছি, তাহলে মনে হতে পারে যে এখানেও 1,00,000 টাকা মান হবে, এখানেও 1,00,000 টাকা মান হবে, এটা কিন্তু না, জাস্ট আমি প্রথম 7 বছর পর যে ভবিষ্যৎ মূল্য ওইটাই আবার পরবর্তীতে বিনিয়োগ করতেছি, এই জন্য এখানে 1,94,871 লিখছি। তাহলে টোটাল ক্যালকুলেশন আসছে কত, 273,780। তাহলে দেখো আজকে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের এককালীনের যে সূত্র বিভিন্ন ভাবে যেভাবে আসতে পারে পরীক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এক ভবিষ্যৎ মূল্যের বিভিন্ন প্রক্রিয়ায় এককালীনের সূত্রের সাহায্যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা শিখছি। এখন বাসায় আমরা 170 পৃষ্ঠার কর্মপত্র 2 এটা ভালোভাবে করব। আমরা যদি এই অঙ্কগুলো আজকে যে টপিকসগুলো দেখালাম এই টপিকসগুলো ভালোভাবে দেখি, তাহলে কর্মপত্র 2 করতে আমাদের কোথাও কোনো সমস্যা হবে না। তারপরে যদি কর্মপত্র 2 করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টসে জানাবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।